দ্য স্ট্যাচু অফ ইকুয়ালিটি। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরে এই স্ট্যাচু অবস্থিত। গত 5ই ফেব্রুয়ারি 2022 তারিখে এই স্ট্যাচু ইনোগ্রেট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে গত কয়েকদিনে এই স্ট্যাচু নিয়ে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়, যেখানে কংগ্রেস লিডার রাহুল গান্ধী টুইটে একটি স্টেটমেন্ট দেন। এই স্টেটমেন্ট অনুযায়ী দ্য স্ট্যাচু অফ ইকুয়ালিটি সম্পূর্ণভাবে চীনে তৈরি এবং ভারত সেটা শুধুমাত্র চীন থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছে। তো আজকের এই ভিডিও এই স্ট্যাচু এবং এই স্টেটমেন্ট নিয়ে। দ্য স্ট্যাচু অফ ইকুয়ালিটি অবস্থিত তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে প্রায় 34 একর জমির ওপর, যার উচ্চতা 216 ফুট বা 66 মিটার। এই মূর্তি 108টি দিব্যদেশ বা মন্দির, বাগান এবং এডুকেশনাল গ্যালারি দ্বারা বেষ্টিত। এই স্ট্যাচু এবং সম্পূর্ণ প্রজেক্টটি তৈরি করতে খরচ হয়েছে 1000 কোটি টাকা, যার মধ্যে মেন স্ট্যাচু তৈরি করতে খরচ হয়েছে 135 কোটি টাকা। সোনা, রূপা, পিতল, তামা, জিঙ্ক এই 5টি ধাতুর মিশ্রণে তৈরি, শঙ্কর ধাতু দিয়ে তৈরি এই মূর্তি। এই ধাতু শঙ্করের মধ্যে তামার ভাগ 80%। এবার আসা যাক এই স্ট্যাচুকে নিয়ে তৈরি কন্ট্রোভার্সি নিয়ে। তো 9 তারিখ মানে 9th February রাহুল গান্ধী তার টুইটে বলেন, দ্য স্ট্যাচু অফ ইকুয়ালিটি ইজ মেড ইন চায়না এবং নিউ ইন্ডিয়া ইজ চায়না নির্ভর। আসলে এই স্ট্যাচুর কাজ শুরু হয় 2 মে 2014 সালে। এই স্ট্যাচু তৈরির সময় এই মূর্তির জন্য প্রয়োজনীয় স্ট্রাকচার, পিলার এবং বাকি মন্দিরগুলি ভারতে তৈরি করা সম্ভব, কিন্তু মূর্তির বাইরের অংশ অর্থাৎ ধাতু সংকর দিয়ে তৈরি মূর্তির বাইরের আস্তরণটি ভারতে তৈরি করা সম্ভব ছিল না। তাই জন্য পঞ্চধাতুর অংশটি তৈরি করার জন্য চাইনিজ কোম্পানি অ্যারোসোমের সাহায্য নেওয়া হয়। এই অ্যারোসোম কোম্পানি স্ট্যাচুর বাইরের অংশ তৈরির পরিকল্পনা তৈরি করে এবং 2015 সালে আগস্ট মাসে এই অ্যারোসোম কোম্পানিকে এই মূর্তির কিছু অংশ তৈরির কন্ট্রাক্ট দেওয়া হয়। এই কন্ট্রাক্ট অনুসারেই অ্যারোসোম কোম্পানি, যেটি একটি চাইনিজ কোম্পানি, চীনে এই স্ট্যাচুর জন্য প্রয়োজনীয় ধাতু শঙ্করের 1600টি মেটাল পিস চায়নাতে তৈরি করে এবং ভারতে নিয়ে আসে এবং 15 মাসেরও বেশি সময় ধরে এই ধাতুর খণ্ডগুলিকে জোড়া লাগিয়ে সম্পূর্ণ স্ট্যাচুটি তৈরি করা হয়। এই বিষয়ে বলে রাখা ভালো, ভারতে স্ট্যাচুটি অ্যাসেম্বল করার সময়ও ভারতের ইঞ্জিনিয়ার এবং ওয়ার্কারদের সাহায্য নেওয়া হয়। এই স্ট্যাচু তৈরি করতে এবং পুরো প্রজেক্টের জন্য প্রয়োজনীয় 1000 কোটি টাকা সম্পূর্ণভাবে পাবলিক এবং প্রাইভেট কোম্পানি ডোনেশনের মাধ্যমে কালেক্ট করা হয়েছে। ভারত সরকার বা রাজ্য সরকার আর্থিকভাবে এই স্ট্যাচু তৈরিতে কোনোভাবেই ইনভলভ নেই। পাশাপাশি স্ট্যাচু তৈরির জন্য কেবলমাত্র কিছু অংশই চাইনিজ কোম্পানি অ্যারোসোমের থেকে নেওয়া হয়, যার জন্য পুরো স্ট্যাচুকে মেড ইন চায়না কখনোই বলা যায় না। সরকারিভাবেও জি কৃষ্ণন রেড্ডি, যিনি ভারতের কালচার এবং ট্যুরিজম মন্ত্রী, তিনি একটি স্টেটমেন্ট দিয়ে এই স্ট্যাচু সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, এই স্ট্যাচু তৈরির পরিকল্পনা 8 বছর আগে এবং বর্তমান প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত বা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের ঘোষণা অনেক পরে হয়েছে। এই বিষয়ে বলে রাখা ভালো, দ্য স্ট্যাচু অফ ইউনিটি অর্থাৎ বিশ্বের সবথেকে উচ্চতম মূর্তি, যেটি ভারতের গুজরাটে অবস্থিত, এই মূর্তি তৈরির ক্ষেত্রেও চাইনিজ কোম্পানির কন্ট্রিবিউশন রয়েছে এবং বাকি ভারতীয় কোম্পানি লারসন অ্যান্ড টুরবো এই প্রজেক্ট কমপ্লিট করে। এই স্ট্যাচু অফ ইউনিটি তৈরির পর লারসন অ্যান্ড টুরবো বিবৃতি দিয়ে চাইনিজ কোম্পানির কন্ট্রিবিউশন পুরো স্ট্যাচু তৈরির মাত্র 9% বলে ব্যাখ্যা করে। আজকের এই ভিডিওতে এতটাই। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।